আমি মরার আগে মরে যাই না, হারার আগে হেরে যাই না, এটা একটা গর্বের ব্যাপার। ইস্টবেঙ্গল টিমের ক্যাপ্টেন হওয়াটা, আই লিগ বলে না, আই লিগ অবতারিত চ্যাম্পিয়ন হয়ে হতাম, কিন্তু একটা মুমেন্ট মনমান সমর্থকরা এইভাবে করবে আমি আশা করিনি। ওয়েলকাম টু আকাশবাণী। তো তোমাদের রিকোয়েস্ট মতো আজকে চলে এসেছি যাকে তোমরা সবচেয়ে বেশি করে চেয়েছিলে, সেই সৌমিক দার কাছে। তো জানো সবাই যে সৌমিক দা এক্স ইস্ট বেঙ্গল, এক্স ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার এবং আইএসএল এ কেরালা ব্লাস্টার্সও খেলেছে। তো আজকে সৌমিক দার থেকে শুনে নেবো সব কিছু সম্পর্কে, যা সৌমিক দার মনের ভেতর যা আছে আর আমাদের যা প্রশ্ন আছে। তো আসো এবার সৌমিক দার সাথে কথা বলে নি। তুমি কি কখনো ভেবেছিলে ফুটবলার হবে, না তোমার ইচ্ছা অন্য কিছু ছিল? না, প্রথমে আমি সবাইকে জানাই শুভ নববর্ষ প্রত্যেক সমর্থক, অফিসিয়াল সব ক্লাবের সমর্থক। তবে এবার কোশ্চেনে আসি, আমি ফুটবলার হব সত্যি আমি ভাবিনি কোনোদিনও। আমি জানি না আজকে আমি ফুটবল না খেলে খেললে কি হতাম, সেটা স্বয়ং ভগবান জানত। তবে আজকে আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে ফুটবল খেলেছি বলে আজকে আমি এত বড় বাড়িতে বসে আছি, টিভি দেখছি, এই করছি ইত্যাদি ইত্যাদি। তবে ফুটবলটাকে আমি এখনও ভালোবাসি, আগামী দিনে যদি আরও ভালো সুযোগ পাই ফুটবলের জন্য কিছু করা নিশ্চয়ই আমি করব। তোমার কাছে তোমার ফুটবলের দ্রোণাচার্য বা তুমি কাকে গুরু মানো? দেখো, গুরু আমি কাউকে, আমি নিজেকে নিজে ইন্সপায়ার করি, আমি কাউকে দেখে বড় হইনি। আমি আজকে ওকে দেখে ফুটবল খেলছি এমন কোনো ব্যাপার নেই। তবে আমি ফুটবল আমি ভালোবাসি এবং খেলা দেখতেও ভালোবাসি, বিদেশি হোক দেশি হোক সব খেলাই আমি দেখি। ওরকমভাবে আমি যদি বলো দ্রোণাচার্য, আমি ওরকমভাবে কাউকে দেখে আমি বড় হইনি এবং ওইভাবে আমি বড় হতে চাইও নি, আমি নিজেকে নিজে ইন্সপায়ার করে হয়েছি, নিজেকে নিজে বড় হয়েছি। তো শুনলে যে নিজেকে ইন্সপিরেশান দেওয়া বা নিজেকে ইন্সপায়ার করাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। হিন্দ মোটরের সৌমিক দে থেকে ফুটবলার সৌমিক দে হওয়ার জার্নিটা একটু বলো। একটা বিরাট জার্নি এবং ইতিহাস, এ বলতে গেলে অনেক বড় ঘটনা। তবে আমি সংক্ষেপেই বলি কিছু। আজকে যখন আমি একদম ছোটো ছিলাম তখন আমি খালি পায়ে খেলতাম পাড়ার ফুটবলে, পাড়ার মাঠে। যাই হোক, ওখান থেকে আমি কিন্তু অনেক পরে স্টার্ট করেছি। আজকে আমি, তুমি যদি আমার প্রফেশনালভাবে কীভাবে শুরু করেছি, আমি 2016 প্রায় মাধ্যমিকের পর থেকে আমি কিন্তু ফুটবলটাকে প্রফেশনাল হিসাবে ধরেছি। তখন আমি মাধ্যমিকের পরে আমি ফুটবলটাকে স্টার্টও করেছি এবং আমি নেতাজি ব্রিগেড উত্তরপাড়া, নেতাজি ব্রিগেড থেকে আমার হাতে করি, সেখান থেকে আমি বড় হয়েছি। এবং ওখানে গিয়ে আমি যখন প্র্যাকটিসটা শুরু করি তখন ওখানে কিন্তু অনেক বড় বড় প্লেয়াররাও ছিলেন, তারা কিন্তু মোহনবাগান, কেউ না ইস্ট বেঙ্গল, তারা খেলছে। এবং তাদের দেখে কিন্তু আমারও একটা নিজেকে উৎসাহিত হয়েছিলাম যে আমি কেন পারবো না, তাহলে আমি দিনের পর দিন কষ্ট করি দেখি কী করা যায়। এবং সেটাই আমি ওখানে দিনের পর দিন প্র্যাকটিস করেছি। এবং তখন আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যাই হোক বাবা যে করেই হোক সাপোর্ট করেছিলেন পেছন দিয়ে, মানে ফ্যামিলি। তারপরে আমি ওখান থেকে প্র্যাকটিস করে 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 আজকে কিন্তু আমি একটা কোনো টিমে, ছোটো টিমে হয়তো চান্স পেয়েছি, সেখান থেকে আবার একটা মিলন বিথি, তারপরে আমি মহামেডান এসি, আমি এক এক পর এক বড়ে আছি। তারপরে আমি টালিগঞ্জে 2004 টালিগঞ্জে, তারপর থেকে ইস্টবেঙ্গলে 2005 থেকে ইস্টবেঙ্গলে টানা 11 বছর। এই হচ্ছে আমার ঘটনা, বলতে পারো যে খুবই শর্ট পিরিয়ডে আমি কিন্তু জিনিসটাকে ভালো জায়গা একটা অ্যাচিভ করেছি। তো খুব ছোট জায়গা থেকে ছোটো ছোটো ক্লাবে খেলেছো, ধরো নেতাজি ব্রিগেড, মানে নেতাজি ব্রিগেডে তোমার শুরু, তারপর মিলন বিথি, তারপরে মোহামেডান, টালিগঞ্জ। টালিগঞ্জে খেলাকালীন তোমার কাছে ইস্ট বেঙ্গলের অফার আসে, তো তখন মানে কী অনুভূতি ছিল যে প্রথম যখন একটা এত বড় ক্লাব তোমাকে অফার করছে? দেখো, টালিগঞ্জে তখন কিন্তু বড় ক্লাব, ন্যাশনাল লিগ খেলে, এবং আমি যখন টালিগঞ্জে খেলি তখন ইস্টবেঙ্গল মাঠে খেলা, একটা ছোট্ট ঘটনা বলি, ইস্টবেঙ্গল মাঠে খেলা ইস্টবেঙ্গলের সাথে, আমরা কিন্তু সেই ম্যাচে আমি ফার্স্ট ইলেভেনে খেলছি। তখন ইস্টবেঙ্গলের কিন্তু হেভি ওয়েট টিম, মাথা খারাপ করা টিম, ডগলাস, ওকেরো, ফোকেরো সবাই। সেই সময় কিন্তু টালিগঞ্জে আমি লেফট ব্যাক এবং সেই ম্যাচ আমরা 3-3 ড্র করেছিলাম। এবং আমাদের কাছে সত্যি ওটা গর্বের ব্যাপার যে ইস্টবেঙ্গলের সাথে, হেভিওয়েট টিমের সাথে ড্র করাটা একটা বিরাট। তখন টালিগঞ্জের টিমও ভালো ছিল এবং আমরা ন্যাশনাল লিগে আমরা খেলছিলাম তখন। তারপরে আমি 1 বছর টালিগঞ্জে খেলেছি, তারপরে আমার কাছে একটা অফার আসে যে শুধু মোহন ইস্টবেঙ্গল না, আমার কাছ থেকে মোহনবাগানও অফার ছিল, মাহিন্দ্রারও অফার ছিল। কিন্তু যেহেতু আমি ছোটোবেলা থেকে ইস্টবেঙ্গলের ভক্ত,
ইস্ট বেঙ্গলে খেলা দেখতে যেতাম, গ্যালারিতে বসে খেলা দেখতাম। তখনই আমি ভাবতাম যে ইস্ট বেঙ্গলে কেন আমি পারবো না জার্সিটা চাপা দেয়। সত্যি আমি যখন আমি 4 নম্বর বসে খেলা দেখতাম বেশিরভাগ যখন ইস্ট বেঙ্গলে হোম ম্যাচ, আমি তখন গ্যালারিতে বসে বসে ভাবতাম যে আমি কেন পারবো না ওই জায়গায় যেতে। তখন আমি হয়তো ছোটো ক্লাবে খেলি, কিন্তু সেই স্বপ্নটা কিন্তু সফল হয়েছে। স্যার মানুষের একটা জেদ কিন্তু সবসময় কাজ করে, এবং যখনই আমার কাছে ইস্ট বেঙ্গলের অফার এলো সঙ্গে সঙ্গে কিন্তু আমি দুটো টিমকে আমি রিজেক্ট করে দিলাম। রিজেক্ট করে কিন্তু আমি ইস্ট বেঙ্গলে সাইন করেছিলাম, সে কম পয়সায় হোক বেশি পয়সায় হোক সেটা আমি কিন্তু সব কিছু আমার কাছে দুটো টিমেরই ভালো অফার ছিল, কিন্তু আমি তা সত্ত্বেও তাদেরকে রিজেক্ট করে ইস্ট বেঙ্গলে সাইন করেছিলাম। এবং তার আমি ওই সাইন করার আগে আমি তখন ইস্ট বেঙ্গল মানে হেভিওয়েট টিম মানে আমার কাছে গর্বের ব্যাপার, আমি ইস্ট বেঙ্গল টিমের সামনে একটা আকাশ থেকে পড়লাম যেন স্বপ্ন। যাই হোক, নিজেকে একটা সবসময় চ্যালেঞ্জের মধ্যে রেখেছিলাম, যদি আমি কঠোর পরিশ্রম করতে পারি, হার্ডওয়ার্ক করতে পারি, নিশ্চয়ই আমি একদিন ফার্স্ট টিমে চান্স পাবো এবং ভালো ফুটবল উপহার দেবো সবাইকে। তো শুনে দিলে সৌমিক দার জার্নির কথা, আর তার সাথে কিন্তু সৌমিক দা বলেই দিল যে সৌমিক দা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থক। তো একটা টিমে তুমি টানা 11 বছর খেললে, ঠিক আছে, তুমি কীভাবে নিজেকে সেই সময় মোটিভেশান দিলে বা ডেডিকেশানটা কীভাবে পেলে যে এক টিমে টানা 11 বছর খেলা? দেখো, আমার কাছে একটাই জিনিস, যে কোনো পজিশনে ধরো তুমি খেলাধুলায় বলো, পড়াশোনা বলো, যে কোনো, আমি সবসময় মেন করে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা যদি তুমি বজায় রাখতে পারো জীবনে, তুমি দেখো সবাই তো আর চাঁদ পেতে গেলে চাঁদ পায় না, কিন্তু কিছু কিছু জায়গায় ওই চাঁদের জায়গায় কিন্তু যাওয়া যায়, আশা করা যায়। সেরকমই আমি একটা ডিসিপ্লিন মেনটেন করেছিলাম, করে কিন্তু আজকে সেই জায়গাটায় গেছি। আমি আমার রুটিন হিসাবে বলো, আমি তখন বিয়ে হওয়ার আগে আমি 7:30 ডিনার করে শুয়ে পড়তাম, লোকে বলতে শুনি শুয়ে পড়েছি লাইট অফ, আমি কান দিতাম না, কে কী বলতাম, বন্ধুবান্ধব সবাই বন্ধুবান্ধব ডিস্টার্ব করতো না, জানে ও একটা একটা ড্রিম আছে, ড্রিমটা পূরণ করতে পারলে যাই হোক, সেরকমই ব্যাপার। তারপরে আমার বিয়ে হলো, বিয়ে করার পর আমি কিন্তু আমার ওয়াইফ আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে ফুটবলের প্রতি, যখন ইচ্ছা যা বলেছে তাই করেছে, আমার সাথে হেল্প করেছে। এবং তারপর আমার ছেলেও আমার কিন্তু খেলা দেখেছে, আমার যত বয়স পর্যন্ত পেরেছে, এবং সেও কিন্তু আমি যখন বাইরে ছিলাম ও কিন্তু ওর মার সাথে থাকতো, কখনো বলেনি যে ভাবি তুমি চলে আসো এরকম ব্যাপার, সে অনেক সাপোর্ট করেছে। তবে আমি বলবো যে আজকে এই ফুটবলটা খেলেছিলাম বলেই কিন্তু এই জায়গায় আসি। তো শুনে নিলে যে ডিসিপ্লিন আর সঙ্গে ফ্যামিলি সাপোর্ট দুটোই কিন্তু খুব জরুরি, যেটা সৌমিকদা কিন্তু পেয়েছে। এবার যেটা হলো, তুমি তো 11 বছর খেলার পরে তুমি আইএসএলে যাও, কেরালা ব্লাস্টার্সে। তো তখন কেরালা ব্লাস্টার্সে অনেক বড় বড় কোচ ছিল, ডেভিড জেমস, তার সাথে তোমার সাথে হিউম ছিল, মাইকেল চোপড়া ছিল, মেহতাব হোসেন ছিল, এরকম প্রচুর প্লেয়ার ছিল। তো আইএসএলে তখন খেলার তোমার এক্সপিরিয়েন্স বা কিছু স্পেশাল মোমেন্ট যেটা তোমার এখনও মনে আছে? দেখো সেরকম, দেখো আইএসএল মানে তখন হেভিওয়েট টিম, আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে সব ওয়ার্ল্ড কাপাররা এসেছিলো, এখন নয় অনেক ইয়ং প্লেয়ার, তখন ওয়ার্ল্ড কাপাররা তখন সদ্য খেলে যাওয়া ওয়ার্ল্ড কাপ সব এসেছিলো, এবং সেকেন্ড আমি টিমে জায়গা পাওয়া মানে একটা বিরাট ব্যাপার। এবং আমার তখন মর্গান কোচ ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কোচ, এবং ডেভিড জেমসও ছিলেন। মর্গান স্যার তো আমাদের চিনতেন এবং ভালো করে, এবং মর্গান স্যার সাপোর্ট করেছিলেন অনেক, আমাদের কীভাবে কী প্র্যাকটিস করতে হবে না করতে হবে সেটা আমরা জানতাম, যেই প্র্যাকটিসগুলো আমাদের কিন্তু মর্গান স্যার ইস্ট বেঙ্গলটাও করাতো, সারা বিশ্বে কিন্তু একই প্র্যাকটিস, আমি গিয়ে দেখছি ডেভিড জেমসও সেই প্র্যাকটিসই করাচ্ছে, সুতরাং আমাদের কোনো অসুবিধা হয়নি রপ্ত করতে। সুতরাং দেখো, এবার ওই সব টিমে তুমি ধারাবাহিকতা একটা যদি রাখতে পারো নিশ্চয়ই একটা ভালো আবার একটা বেটার জায়গায় চান্স পাবে, তবে সেটা আমি রাখতে পেরেছিলাম। এবং দু একটা মুমেন্টস খুবই কম, যেহেতু আমি খুব একটা ম্যাচ খেলতে পারিনি, জানো তো আমার কিছু ইঞ্জুরি প্রবলেম ছিল, ইঞ্জুরি খেলতে পারিনি, ওই জন্য মুমেন্টগুলো খুবই কম। তো তুমি তো 2010 সালে ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সিলেক্ট হলে, প্রায় 4 বছর বাদে তোমার ক্যাপ্টেন্সিতে ইস্ট বেঙ্গল সে বছর CFL জিতলো। তারপরে পরপর টানা 7 বছর মানে 2017-তে গিয়ে সেই রথ থামলো 8-8 করে। তো সেই এক্সপিরিয়েন্সটা বলো, তোমার এক্সপিরিয়েন্স মানে প্রথম তোমার ক্যাপ্টেন্সিতে CFL জয় এবং মোহনবাগানকে হারিয়ে ফেডারেশন কাপ জয়, দুটোই তোমার ক্যাপ্টেন্সিতে, তো সেটা নিয়ে কিছু বলো। এটা একটা গর্বের ব্যাপার, ইস্ট বেঙ্গল টিমের ক্যাপ্টেন হওয়াটা, ভারতবর্ষের একটা হেভিওয়েট টিম, সেই টিমের অধিনায়ক হওয়া আমার কাছে কিন্তু একটা বড় গর্বের ছিল। আজকে
আমি যেখানেই যাই সেখানে একটাই পরিচয়, অধিনায়ক, ইস্ট বেঙ্গল অধিনায়ক। এটাই আমার কাছে যে পাওনা, যে ওই ক্লাবের মতন একটা ক্যাপ্টেন্সি হওয়া, তখন আমাদের সবই ভালো টিম, সেই টিমকে ট্যাকেল করা, তাদেরকে এক এক সুতোয় রাখা, গেঁথে রাখা, আমার কাছে একটা ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু একে আমি এতে আমি ধন্যবাদ দেবো আমাদের কোচ, তখন সদ্য জয়েন করেছে মর্গান, তিনি এত ভালো মানে কোচ যে এত টিমকে যে কীভাবে রাখতে হয়, কীভাবে সুন্দর গুছিয়ে রাখতে হয়, সেটা আমাকে নিয়ে বসে প্ল্যান করে এই করে যাই, উনি অনেক সাপোর্ট করেছেন এবং আমি সেগুলো প্লেয়ারদের মধ্যে স্প্রেড করে দিয়েছিলাম, ছড়িয়ে দিয়েছিলাম যে এইভাবে এই করতে হবে না করতে হবে। দেখো ওই টিমে অনেক প্লেয়ার থাকা মানে নিজেকে অনেক বড়োভাবে যে কেন আমি শুনবো ক্যাপ্টেনের কথা, আমি সব সব, কিন্তু সেটা আমি পেরেছিলাম সবাইকে বলে বুঝিয়ে বাজিয়ে যে অনেক বছর ট্রফি হয়নি এই ওই, তবে আমি পেরেছি এটুকুনি বলতেও পেরেছি। এবং অনেক বছর পর মানে কি বলবো খরা মানে আমি যে 2005 থেকে 2009 যেভাবে খরা গেছে, কোনো ট্রফি নেই, আজ সমর্থকরা যা তা বলেছে যখন সব কিছু ক্লাবকে বলো প্লেয়ারকে বলো, সেটাই আমি প্লেয়ারদের মধ্যে 2010 থেকে যখন অধিনায়ক হলাম সেভাবে বোঝাতে পেরেছিলাম। এবং মর্গানও কিন্তু সেভাবে টিমটাকে সাজিয়েছিল এবং প্রথম হাতে করে হলো কলকাতা লিগ থেকে শুরু করে, তারপরে আমার মনে আছে যে সেই বছর আমি কোনো মোহনমানের কাছে হারিনি, আমার মনে আছে এইটুকুনি। আর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিলাম, মোহামেডান একটা টুর্নামেন্ট করেছিল জুবলি কাপ, সেখানে কিন্তু মোহনমানকে টাইব্রেকারে হারিয়ে আমাদের কিন্তু ফার্স্ট টিম খেলায়নি কোচ, আমার এটুকু মনে হয় ফার্স্ট টিম খেলায়নি, সেকেন্ড টিম যারা আছে তাদেরকে খেলিয়েছিল, মোহনমানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। মেনটা তো 1-1 ছিল, তারপরে 4-3 জিতেছিল। হ্যাঁ, তারপরে আমরা আই লিগ বলে না, আই লিগ লাখ লাখে আমরা কিন্তু রানার্স হলাম, অবতারিত চ্যাম্পিয়ন হতাম। কিন্তু একটা মোমেন্ট আমার এখনও মনে আছে, যেটা কল্যাণীতে গুরপ্রীত খুব বাজে গোল খেলো, ওই গোল খাওয়াতে আমরা চ্যাম্পিয়ন হতে পারলাম, রানার্স হয়েছিলাম, এবং ওই থেকেই সূত্রপাত। একটা ইন্টারভিউতে তুমি ক্যাপ্টেন্সি হওয়ার মানে ক্যাপ্টেন হওয়ার পরে বলেছিলে যে সৌমিকদের আন্ডারে ইস্টবেঙ্গল কোনো ডার্বি হারবে না, তো তুমি সেই কথা রেখেছিলে, তোমার ক্যাপ্টেন্সিতে ইস্টবেঙ্গল কোনো ডার্বি হারেনি, তো তুমি কীভাবে এই মানে ডার্বি না হারার জন্য প্লেয়ারদেরকে মোটিভেট করতে? দেখো প্রথমে একটা জেদ ছিল আমার মনে, আমি মরার আগে মরে যাই না, হারার আগে হেরে যাই না, এটুকুনি আমার কিন্তু মনে ছিল। মাঠে দেখা যাবে, যা হওয়ার মাঠে দেখব, এটা কিন্তু আমি প্লেয়ারদের বলতাম, প্লেয়াররা কিন্তু সেখানে ইন্সপায়ার অনেক হতো, আমি দেখতাম প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেদের সংযমে রাখতো। বড় ম্যাচ এলেই আমি বলতাম ভাই এ ম্যাচ জিততেই হবে, যে করেই হোক, হারা চলবে না, সেটাই প্লেয়াররা কিন্তু কথা রেখেছে আমাকে এবং কথা দিয়েছে। এবং প্রত্যেকটা ডার্বিতে আমরা কিন্তু হারিনি, সেটাই একটা প্লাস পয়েন্ট। তো জেদ তো বিশালভাবে দরকার, তার সাথে ডেডিকেশন। আরও কথা শুনবো সৌমিকদার থেকে, 9/12 ডার্বিতে একটা কলঙ্কিত দিন বলা যায়, রহিম নবীর মাথায় চোট লেগেছিলো খেলা চলাকালীন, তুমি একদম মাঠে ছিলে, সামনে থেকে দেখেছো, তো সেটা নিয়ে কিছু বার্তা দেবে সমর্থকদের উদ্দেশ্যে? কিছু বলার নেই, এটা একটা মিরাকেল ঘটনা, তখন এক গোল আমরা জিতছি এবং মোহনবাগান, হ্যাঁ আমরা তখন 3 নম্বর গ্যালারি ওই দিকটা থেকে আমরা সামনেই ছিলাম, তখন একটা আমাকে না মেহতাবকে একটা ট্যাকেল করলো, আমাকেই ট্যাকেল করলো, সেই সূত্র থেকেই মোহনবাগান গ্যালারি থেকে একটা ইট ছড়ে সেখানে নবী ছিল, আনফর্চুনেটলি ওর মাথাটা ফেটে যায় এবং সঙ্গে সঙ্গে আমরা ছিলাম সাথে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আজকে কিন্তু ওদের কোনো সেই নবী তো মোহনবাগানের প্লেয়ার, আজই কিন্তু ওকে কোনো সাপোর্ট করতে এলো না, ওদের কোনো টিম অফিসিয়ালরা কোনো প্লেয়াররা ছুটে এসে যে ওকে ইসে করে ডক্টর, সেটা আমরা কিন্তু ওকে নিয়ে গিয়ে বাইরে, হ্যাঁ বাইরে নিয়ে গেছি, যেহেতু ওরা ভাবছে যে টাইমটা আমরা ইসে করছি, কিন্তু না একটা প্লেয়ার, দেখো খেলা একটা হতেই পারে, তখন একটা মুভমেন্ট হয়ে গেছে, তখন ওকে আমরা বাইরে নিয়ে গেছিলাম, তারপরে অনেক কথা উঠেছিল, তবে মনমান সমর্থকরা এইভাবে করবে আমি আশা করিনি, নিজে জানি না, ওই ঢিল হয়তো আমাদেরও কপালে জুড়ত, আনফর্চুনেটলি ওদের কপালে জুড়েছে, সেটা আমি বলবো যে এরকমভাবে না হয়, এখন তো হয় না, এখন তো ছেড়ে দেওয়া অনেক বেশি, এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সুতরাং আমি চাইবো এই আগামী দিনে ভবিষ্যতের জন্য এরকম না হয়, এটা ভালো হবে। তোমার মতে সেরা ডার্বি কোনটা? তুমি বহু অনেকগুলো ডার্বি খেলেছো। সেরা ডার্বি অনেক আছে আমার জীবনে, একটা ম্যাচ যেটা তুমি মানে তুমি মনে করবে তোমার কাছে সেরা?
দেখো সেরা বলে আমার গোলে আমি ইস্টবেঙ্গল জিতেছিল সেই একটা আমার 1-0 গোলে, ওটাই আমি সেরা বলবো। তারপরে অনেক ডার্বি আছে, আমার 60-65টা মতন ডার্বি খেলেছি আমি, এরকম ডার্বি আমার জীবনে বহুত আছে। যে আমি আর বেশি আনন্দ পেতাম যদি কোনো ফাইনালিস্ট মোহনবাগান উঠতো, মোহনবাগানকে চ্যাম্পিয়ন হলে আমি আরও খুশি হয়েছিলাম। যেমন অনেক ম্যাচ আছে, কলকাতা লিগও বলো, ফেড কাপও বলো, অনেক ম্যাচ আছে আমরা মোহনবাগানকে, ওইগুলো আরও বেশি নিজেকে ভালো লাগে আরও, যেহেতু ছিল শত্রু দুটো টিম। তো সেই জায়গা থেকে টপ ফর্মে ছিল, ভালো ফর্মে ছিল, হঠাৎ করে অবসরের চিন্তা কেন হলো মাথায়? না প্রশ্নটা ঠিক করে বলবো, 100 বছর রিসেন্টলি হচ্ছে, যদি তখন তোমাকে ডাকা হয় ক্লাব থেকে, বলা হয় যে তোমাকে একটা সম্বর্ধনা দেওয়া হবে, সরি টু সে আমি বলতে বাধ্য হচ্ছি, আমায় কিন্তু ভবিষ্যতে ইস্টবেঙ্গল ক্লাবে কোনোদিনও ডাকবে না, কোনো নেমন্তন্ন ডাকবে না, কোনো ইনভাইট করে ডাকবে না, কোনো অকেশনও ডাকবে না, কিছুই না, আমি কিন্তু যাবো না। আমি এক্সপেক্টও করি না ইস্টবেঙ্গল ক্লাব থেকে কোনো সম্মান আমাকে দেবে, আমি এক্সপেক্ট করি না। সমর্থকটা কিন্তু আমাকে খরচ ছেলেই ভাবছে, কিন্তু অফিসিয়ালরা ভাবছে কি না আমি কিন্তু জানি না।